যে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে গ্রামগঞ্জে অনেকেই ব্যথা পেয়েছেন, ব্যথার জনিত কারণে আঘাত পেয়েছেন, ওই ক্ষেত্রে এক্সরে না করেই অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে এবং ট্রিটমেন্টটি প্লাস্টার না করে ব্যথার ওষুধ সেবন করতে থাকেন। ব্যথার ওষুধ খেয়ে হয়তো বা ব্যথাটি কমে যায়, বাট কিছুদিন পরে ব্যথাটি আবার পুনরায় রিকার করে। এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য কি ডক্টর ইয়াসিনা? জি, অনেক রোগী আমরা এরকম পেয়ে থাকি যারা কিনা ওই আমরা বলি স্প্রে বা স্ট্রেইন হয়, যে ফ্র্যাকচার হয়নি বাট একটা এবং পায়ে আমাদের হাড় ছাড়াও আরো কিছু জিনিস থাকে, এই হাড় গুলাকে স্টেবিলিটি দেওয়ার জন্য ওই এরিয়াতে জয়েন্টের এরিয়াতে কিছু লিগামেন্ট বলি আমরা, কিছু ক্যাপসুল থাকে, মাংসপেশি থাকে, যেগুলো আমাদের এই জয়েন্টে স্টেবিলিটি দেয়, ধরে রাখে। তো অনেক সময় দেখা যায় যে হার্ড টিস্যু যেটাকে আমরা বোনস বলি, এটা ক্ষতিগ্রস্ত না হলেও সফট টিস্যু ইঞ্জুরি হয়, যেটা আমাদের কিন্তু বেশি মারাত্মক। আমরা অনেক সময় দেখতে পাই, যেমন আমরা যদি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যারা গ্রামে বসবাস করেছি দেখেছি বাঁশের কুঞ্চি নামে একটা জিনিস আছে, যেটা যদি আপনার কাঁচা অবস্থায় থাকে এটা দেখবেন যদি আমরা ভাঙতে চাই তাহলে এটা ভাঙবে না, মচকে যাবে এবং সেখানে এক ধরনের ক্ষত তৈরি হয়। কিন্তু যখন এটা শক্ত থাকে বা মানে শুকনা থাকে চাপ দিলে ভেঙে যায়। তো হাড়ের ক্ষেত্রে যেটা হয়, হাড়টা ভেঙে যায় অতটা মারাত্মক হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন লিগামেন্ট ইঞ্জুরি হয় এবং এটা স্প্রেইন বা স্ট্রেইন হয়, এই ক্ষেত্রে রোগী সুস্থ হতে দীর্ঘমেয়াদী সময় চলে যায়। অনেকে আমাদের কাছে বলে যে স্যার ভেঙে গিয়েছিল একবার, প্লাস্টার করেছি, ভালো হয়ে গেছে, কিন্তু এই একবার একটু স্প্রেন হলো এটা আর ভালো হচ্ছে না। তো আসলে একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, ভেঙে যায় আমরা তো প্লাস্টার করে দিচ্ছি, ইমোবিলাইজ করে রাখছি, জায়গাটা হিলিং হওয়ার যথেষ্ট সুযোগ, কিন্তু যখন এই ধরনের স্প্রেন বা স্ট্রেন হয় তখন কিন্তু আমরা ওই পর্যাপ্ত বিশ্রামটা নিই না। আমরা মনে করি একটু সামান্য সমস্যা এমনিতেই চলে যাবে, ওইটার উপর দিয়ে আমরা লোড নিই, স্বাভাবিক কাজকর্ম করি, ইভেন যে যে প্রফেশনে আছি ওই কাজটা থামাই না, যার ফলে এটা প্রতিনিয়ত একটা মাইক্রো ট্রমা থাকে এবং যে কারণে এটার যে ইফেক্ট এটা দীর্ঘমেয়াদী থাকে এবং রিকারেন্টলি ভুগতে থাকে। তো এই জায়গায় আমাদের সবচেয়ে সচেতন হতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কখনো সফট টিস্যু ইঞ্জুরি হিলিং এ আমরা বলি 2 সপ্তাহ, কখনো 3 সপ্তাহ, কখনো 4 সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম, সাথে আমরা হয়তো প্লাস্টার না দিলেও ওখানে এক ধরনের ব্যান্ডেজ করে দিতে পারি, সেটা অনেক ক্রেপ ব্যান্ডেজ হতে পারে, বা অনেক সময় আমরা ব্যাক স্ল্যাব দিয়ে সেখানে গজ দিয়ে আমরা একটা প্লাস্টার মতোই প্রায় সে ব্যান্ডেজ করে দিই, এবং ওইটার সাথে সাথে রোগীর যে অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটিস সেগুলোকে আমরা একটু না করি। তো এই সম্মিলিতভাবে যদি এটা করা যায় এবং এটার পরবর্তীতে অনেক সময় হিলিং হওয়ার জন্য ওষুধের পাশাপাশি যেমন ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে, ওই এরিয়াগুলোতে যে ক্ষতিগ্রস্ততা তৈরি হয় সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার চারিপাশের যে অন্যান্য স্ট্রাকচার আছে সেগুলোকে আমরা স্ট্রেন্থেনিং করি, তাহলে দেখা যায় একটা ঘরের যদি 4টা পিলার থাকে, একটা কোনো কারণে উইক হলে বাকি 3টাকে যদি আমরা একটু স্ট্রেন্থেনিং করতে পারি, তাহলে কিন্তু ওইটার ইফেক্টটা যাতে ওই আঘাতগ্রস্ত পিলারের উপর না পড়ে। ঠিক তেমনই ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং তার লাইফস্টাইলে পরিবর্তন এনে এই ধরনের ইঞ্জুরিগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি বা সুস্থ হতে পারি।